রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে একটা খুব বড় আপডেট বেরিয়ে এসেছে। এই আপডেটটি আরআরবি এনটিপিসি এবং আরআরসি গ্রুপ ডি সম্পর্কে, এবং একধারে এটা কিন্তু ভীষণ খুশির খবর, কারণ এখানে এমন একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে এই গ্রুপ ডি পরীক্ষার এবং এনটিপিসি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পূর্ণ কিন্তু নির্ভর করছে তোমাদের উপরে, অর্থাৎ আবেদনকারীদের উপরে, অর্থাৎ এই গ্রুপ ডির জন্য এবং এনটিপিসির জন্য তোমরা যারা আবেদন করেছিলে। এবং এই গ্রুপ ডির সিবিটি টু সম্পর্কে একটা খুব বড় দায়িত্ব কিন্তু তোমাদের, অর্থাৎ আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে। তো সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো। সুতরাং এই ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আমি এখন রয়েছি আরআরবি রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে। এই পেজটা এসে তোমরা নিচে একটু স্ক্রল করে দেখলে দেখতে পাবে, এখানে দেখো বলা হয়েছে কনসার্ন অ্যান্ড সাজেশন অফ দ্য ক্যান্ডিডেট অফ সিইএন 01/2019 অ্যান্ড আরআরসি 01/2019। অর্থাৎ এখানে এনটিপিসি এবং আরআরসি গ্রুপ ডি যেটা রয়েছে তার উপরে কিন্তু এখানে কনসার্ন এবং সাজেশন চাওয়া হয়েছে। তো অর্থাৎ এটা কিন্তু একটা ভীষণ ভালো সুযোগ, অর্থাৎ এই পরীক্ষা সংক্রান্ত কিছু বিষয় পরীক্ষার্থীদের হাতে দেওয়া হয়েছে। তো সেটা কীভাবে সেটা এবার আমরা দেখে নেব। এবং এখানে দেখো বলা হয়েছে এই যে সাজেশন এবং কনসার্নের ব্যাপারটা, এটা কিন্তু তোমরা করতে পারবে 16/2/2022 পর্যন্ত, অর্থাৎ 16 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা তোমাদের মতামত এবং সাজেশন দাখিল করতে পারবে অনলাইনের মাধ্যমে। তো সেই সম্পূর্ণ পদ্ধতি আমি এখন এই ভিডিওতে দেখাবো, সুতরাং ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো। তো তার জন্য তোমাদের এই নোটিফিকেশানে এসে এই যে এখানে ক্লিক হেয়ার অপশানটা রয়েছে, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এবং ক্লিক করলেই এখানে এই অপশানটা খুলে যাবে যেখানে দেখো ফ্রম দ্য কনসার্ন অ্যান্ড সাজেশন অফ দ্য ক্যান্ডিডেটস। তো এখানে দেখো প্রথমে বলা হচ্ছে সিলেক্ট সিইএন নম্বর, এখানে তোমাদেরকে প্রথমে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে দেখো এখানে তোমরা দুটো অপশান পাবে, একটা আরআরবি এনটিপিসি এবং আরআরসি গ্রুপ ডি। তোমরা এই দুটোর জন্যই কিন্তু তোমাদের মতামত পোষণ করতে পারবে। তো তার জন্য প্রথমে আমি এনটিপিসি দিয়ে দেখাচ্ছি। যদি আমরা এনটিপিসিতে ক্লিক করি তাহলে এখানে নিচে অপশান চলে আসছে সিলেক্ট আরআরবি অ্যাপ্লাইড টু, অর্থাৎ কোন আরআরবি জন্য অ্যাপ্লাই করেছিলে। এখানে সকল জোনগুলো দেওয়া রয়েছে, তো তার মধ্যে থেকে এখানে আমি কলকাতা চুজ করলাম, করে সাবমিট করলাম। যখনই এখানে সাবমিট করলে তখনই পরবর্তী এই পেজটা চলে আসবে। এবং এখানে দেখো এখানে এক এক করে অপশানগুলো দেওয়া রয়েছে, এগুলো তোমাদেরকে ঠিকঠাক মতো ফিল আপ করতে হবে। যেমন প্রথমে রয়েছে এন্টার ক্যান্ডিডেট নেম, এখানে ক্যান্ডিডেটের নাম দিতে হবে। তারপরে রয়েছে এন্টার রোল নাম্বার, এখানে রোল নাম্বার দিতে হবে। অথবা অর দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে ওইগুলো না দিলেও এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার তোমরা দিতে পারো, এন্টার মোবাইল নাম্বার, এন্টার ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ এন্টার করতে হবে। তারপর আছে সিলেক্ট ইওর স্টেট অফ রেসিডেন্স, যে স্টেটে তোমরা বাসিন্দা সেই স্টেট এখান থেকে চুজ করতে হবে। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিচ্ছি। তো এরপরে রয়েছে আসল বিষয়টা, যেখানে বলা হচ্ছে সিলেক্ট ইস্যু টু বি রেজড, এখানে যে ইস্যুতে তোমরা আবেদন করতে চাইছো সেই ইস্যুটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে দেখো ইস্যুগুলো দেওয়া রয়েছে, যেমন আই এগ্রি উইথ দ্য রেজাল্ট মেড বাই আরআরবি, আরআরবি যে রেজাল্ট প্রকাশ করেছে সেটাতে এগ্রি হলে তোমরা আরআরবি এই প্রথম অপশানটা চুজ করবে। এরপর নর্মালাইজেশন সংক্রান্ত কোনো রকম মতামত বা অভিযোগ থাকলে দ্বিতীয় অপশানে ক্লিক করবে। এরপর ফাইনাল অ্যান্সার কি সম্পর্কিত কোনো বিষয় থাকলে সেটা চুজ করবে। এরপর লেভেল ওয়াইজ অ্যান্ড পোস্ট ওয়াইজ রেজাল্ট সংক্রান্ত কিছু থাকলে চুজ করবে। অথবা এখানে 20 টাইমস ইউনিক ক্যান্ডিডেটস ফর সিবিটি টু, এই অপশানটা রয়েছে। অর্থাৎ এটা একটা বড় ইস্যু হয়েছিল, তোমরা অনেকে জানো, যেখানে একই নাম রিপিট করা হয়েছিল যার জন্য প্রচুর ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়নি, কিন্তু পরবর্তীতে সেই ভুল শুধরে নিয়ে আবার নতুন করে ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে যারা এই নাম্বারের আওতায় পড়ছে। তোমরা কিন্তু এইখানে ক্লিক করে এর বিষয়ে মতামত বা সাজেশন দিতে পারো। প্রচুর হাই কাট অফ গিয়েছে, এর ব্যাপারে তোমরা তোমাদের সাজেশন বা মতামত দিতে পারো। যেমন আমি এখানে দেখানোর জন্য নর্মালাইজেশন মার্কস বলে একটা অপশান চুজ করলাম। এবং তারপরে যেটা করতে হবে এখানে কনসার্ন বা সাজেশন, এইবার তোমাদের কনসার্ন বা সাজেশনটা দিতে হবে। তোমরা এখানে যে বিষয়টা চুজ করেছো সেই সংক্রান্ত তোমাদের যে মতামত বা তোমাদের যে মনের ইচ্ছা, তোমরা কী সংক্রান্ত সেই বিষয়টা এখানে লিখতে হবে। এখানে এই যে ক্যাপচা কিটা রয়েছে এটা এখানে এন্টার করতে হবে, করে সাবমিটে ক্লিক করলে কিন্তু এনটিপিসির সংক্রান্ত তোমাদের সাজেশন সাবমিট হয়ে যাবে। তারপর তোমরা একই রকমভাবে হোমে ক্লিক করলে পুনরায় এই পেজটি আবার চলে আসবে। এবং তারপর তোমরা এখানে আবার সিইএন নম্বর চুজ করবে, যেখান থেকে তোমরা পরের বার সিলেক্ট করবে আরআরসি 01/2019-11-1, এটা গ্রুপ ডি সংক্রান্ত। এবং তারপর এখানে সিলেক্ট জোন, যে জোনের জন্য তোমরা অ্যাপ্লাই করেছিলে সেই জোনটা এবার এখান থেকে চুজ করবে। এখান থেকে আমি কলকাতা চুজ করলাম, এখান থেকে আমি কলকাতা চুজ করছি, করে এখানে সাবমিট করে দিতে হবে। সাবমিটে ক্লিক করলে এখানে ঠিক একই রকমভাবে সেই পেজটাই আসবে যেটা একটু আগে আমি দেখালাম, যেখানে প্রথমে এন্টার করতে হবে ক্যান্ডিডেটের নাম, তারপরে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে এন্টার করতে হবে মোবাইল নাম্বার, তারপরে এন্টার করতে হবে ডেট অফ বার্থ, তারপর এন্টার করতে হবে তোমরা যে স্টেটের বাসিন্দা, যে রাজ্যের বাসিন্দা সেখান থেকে সে রাজ্যটা চুজ করতে হবে।
এবং তারপরে আসবে আসল বিষয়টা, অর্থাৎ সিলেক্ট দ্য ইস্যু, অর্থাৎ যে ইস্যুর উপরে তোমরা সাজেশনটা দিতে চাইছো। তো এখানে ক্লিক করলে দেখো ইস্যুগুলো এখানে পরপর চলে এসেছে, যেখানে প্রথমে রয়েছে আই এগ্রি উইথ সিবিটি টু এবং তারপরে রয়েছে ক্যান্সেলেশন অফ সিবিটি টু। এছাড়া আরও অন্যান্য অপশানগুলোও রয়েছে। তো এখানে দেখো এখানে ক্যান্সেলেশন অফ সিবিটি টু এটার উপরে কিন্তু অনেকে বেশি করে জোর দিচ্ছে, কারণ কেউই কিন্তু সিবিটি টু পরীক্ষা চায় না, কারণ প্রথমেই কিন্তু সিবিটি ওয়ানের জন্যই বলা হয়েছিল এবং অলরেডি কিন্তু এই পরীক্ষাটা অনেক লেট হয়ে গেছে, কারণ 2019 সালের পরীক্ষা এটা, এটা 2022 সাল চলছে, এখনও পর্যন্ত সিবিটি ওয়ানের কোনো রকম পরীক্ষা হয়নি। তারপরে যদি এই করোনার মধ্যে আবার সিবিটি টু এর জন্য প্রিপারেশন নিতে হয় তাহলে কিন্তু আরও অনেক সময় লেগে যাবে, পাশাপাশি একটা প্রস্তুতিরও ব্যাপার থাকে, তো সে বিষয়ে কিন্তু অনেকে যেতে চাইছে না। তোমাদের যদি মতামত থাকে, তোমরা যারা সিবিটি টু দিতে চাইছো, প্রিপারেশন ভালো আছে, তারা সিবিটি টু এর জন্য আবেদন করতে পারো, তার জন্য উপরে অপশান রয়েছে যে হ্যাঁ আমরা সিবিটি টু দিতে চাই, অথবা যারা চাইছো না তারা কিন্তু এই ক্যান্সেলেশনের জন্য আবেদন করে এটা করতে পারো। তো আমি জাস্ট দেখানোর জন্যে ক্যান্সেলেশন অফ সিবিটি টুকে চুজ করলাম, তোমরা তোমাদের মতামত মতো এখান থেকে অপশান চুজ করে নিও। এবং এই অপশান চুজ করার পরপরই কনসার্ন অ্যান্ড সাজেশান, অর্থাৎ এইবার তোমাদেরকে সাজেশান এবং কনসার্ন করতে হবে যে কেন তোমরা এই সিবিটি টু ক্যান্সেলেশন চাইছো, বা সিবিটি টু কেন ক্যান্সেল করতে চাইছো, বা কেন তোমরা সিবিটি টু পরীক্ষা দিতে ইচ্ছুক নও, সেটা কিন্তু এখানে 300 ক্যারেক্টারের মধ্যে লিখে জানাতে হবে উপযুক্ত কারণসহ। এবং তারপরে এখানে আগেরবারের মতো এই যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা এখানে এন্টার করতে হবে। এই কোডটা এখানে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু তোমাদের এই সাজেশান বা কনসার্নটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এবং যেদিকে ভোট বেশি পড়বে, এটা কিন্তু একটা সম্পূর্ণ অনলাইন ভোটিং বলতে পারো তোমরা এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে, সেই দিকেই কিন্তু রেলওয়ে বোর্ড তাদের পদক্ষেপটা নেবে। তো তাহলে বন্ধুরা বুঝতে পারলে এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট, এবং এই কনসার্ন এবং সাজেশানের যে লিঙ্কটা সেটা আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে ডাইরেক্ট ক্লিক করে তোমরা তোমাদের কনসার্ন এবং সাজেশান দিতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের অনেকের পক্ষেই হেল্পফুল হবে, এবং ভিডিওটা কিন্তু নিজেদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করো, যাতে তারাও তাদের সাজেশান এবং কনসার্ন দিতে পারে এবং তোমরা একজোট হয়ে তোমাদের মতামত আরআরবিকে জানাতে পারো। এবং এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।